প্রিয় ছাত্রীরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা তো সবাই পড়াশুনো করছো, সেই পড়াশুনোর সঙ্গে আমরা একটু আবার সংযোজন করছি, সেটি হলো যে আমাদের দ্বিতীয় পার্বিক পরীক্ষা, সেকেন্ড সামেটিভ। সেই দ্বিতীয় পার্বিক পরীক্ষার যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা আলোচনা করব, কারণ আমরা বিশেষ কারণের জন্য বিদ্যালয়ে উপস্থিত হতে পারছি না, সেটা তোমরা সবাই জানো। আমি তোমাদের বাংলার ক্লাস নিয়েছি, এখনো নেব। বাংলার ক্লাসে সেকেন্ড ইউনিট অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে যে আমাদের যে দ্বিতীয় অংশ পরীক্ষার, সেই অংশতে আমরা দেখব যে পাহাড়িয়া বর্ষার সুরে এরকম একটি গদ্যাংশ রয়েছে, সেটি আমরা আলোচনা করব। তোমাদের কাছে বাংলা বিষয় নিয়ে আরেকজন আসেন, তিনি হচ্ছেন ফারাদ আন্টি। ফারাদ আন্টি তোমাদের সঙ্গে একটা কবিতা নিয়ে আলোচনা করেছেন, মাঠ মানে ছুট তিনি আলোচনা করছেন। আমি তোমাদের আরেকটা জায়গা পাহাড়িয়া বর্ষার সুরে এটা আলোচনা করব। যেভাবে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা একটু স্মরণ করো, মনে করার চেষ্টা করো কি, যে আমি যখন তোমাদেরকে পড়াতাম, তোমাদেরকে বলতাম তোমরা পড়ো, কোনো সময় আমি একটু পড়লাম, এখানে তো সেরকম করে হবে না, যাই হোক তোমরা বাড়িতে পড়বে এবং আমি যেভাবে বলবো তোমরা সেভাবে প্রস্তুতি নেবে, নিশ্চয়ই হবে, সবই হবে, ঠিকঠাকভাবেই হবে। তোমরা যখন পড়বে এটা দেখবে, তখন তোমরা পাঠ্য বইটা খুলে পাহাড়িয়া বর্ষার সুরে এই রচনাংশটি তোমরা পড়বে, রিডিং পড়বে। পড়তে গিয়ে যেখানে যেখানে অসুবিধে হবে, সেখানে আমি যা আলোচনা করছি সেটা একটু মন দিয়ে শুনবে, শুনলেই আমার মনে হয় অসুবিধেটা ঠিক হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি। পাহাড়িয়া বর্ষার সুরে এই অংশে আমরা দেখব যে এই রচনাংশটি যেখানে শেষ হয়েছে তার ঠিক নিচে ছোট ছোট একটা বাঘের ছবি রয়েছে, একটা ব্যাঙের ছবি রয়েছে, একটা মোরগের ছবি রয়েছে, এইরকম ছবিগুলোর ওপরেই দেখব দুই একটা কথা লেখা আছে, আমি একটু সেগুলো বলছি, তোমরা মন দিয়ে পড়বে। এই বানানগুলো, যে যে জায়গাগুলো আমি লক্ষ্য করতে বলছি সেগুলো সুন্দর করে লক্ষ্য করবে, যেমন ক্লাসে পড়তো সেরকম করে দেখবে। প্রথমে লেখা আছে, রা বাগানটি পশ্চিমবঙ্গ পত্রিকার জলপাইগুড়ি জেলা সংখ্যার ইনভার্টেড আছে, দেখো, জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি কমা নৃত্য ও গীত নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটির লেখক সুনীল পাল। আমাদের এই বানানগুলো নামের বানান এবং যে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেই প্রবন্ধটির নাম সবটাই আমাদেরকে মনে রাখতে হবে এবং নির্ভুলভাবে মনে রাখতে হবে। তাহলে বলছি, জলপাইগুড়ি জেলার বর্ণময় লোকসংস্কৃতি কমা নৃত্য ও গীত এই প্রবন্ধ নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। প্রবন্ধটির লেখক সুনীল পাল। আর এখানে একটি রাভা গান যে রয়েছে, আমরা পাহাড়িয়া বর্ষার সুরে সেখানে একটা রাভা গান দেখতে পাবো, তার তর্জমা করা হয়েছে অর্থাৎ বঙ্গানুবাদ করা হয়েছে। সেই কাজটি কে করেছেন? সেই কাজটি করেছেন যে সুনীল পাল। আর এই কাজে সহযোগিতা করেছেন দয়চাঁদ রাভা। এই দয়চাঁদ রাভা কে? যিনি লোকসংস্কৃতির একজন বিশিষ্ট গবেষক এবং একাধিক গ্রন্থের প্রণেতা।
আর লেপচাদের মধ্যে যে প্রচলিত গল্পটি, একটি গল্প এখানে রয়েছে লেপচাদের কথায়, সেই গল্পটি অনুবাদ করেছেন তিনি, কে করেছেন? ঐন্দ্রিলা ভৌমিক। এই যে তথ্যগুলো আমাদের বইতে দেয়া আছে, এই তথ্যগুলো কিন্তু আমরা জানব, জানা ভীষণ প্রয়োজন। এবারেই আমরা রচনাংশটির মধ্যে চলে আসছি। প্রথম অনুচ্ছেদে আমরা বেশ কতগুলো তথ্য পাব, সেই তথ্যগুলো আমরা স্মরণ করব। সেটা কি? পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়। এটা তো আমরা ভৌগোলিক দিক থেকে হিমালয়ের অবস্থান বা পশ্চিমবঙ্গের অবস্থান যদি আমাদেরকে বলতে বলা হয় এটা বলবো। আর তরাই কি? সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন, যার পোশাকী বা স্থানীয় নাম তরাই। সেই তরাইয়ে সবুজ বনের যেন আঁচল নেবে এসছে হিমালয়ের পাদদেশ থেকে একেবারে সমভূমি পর্যন্ত, সেই সবুজের আঁচল নেবে এসছে, অর্থাৎ তরাই অংশকে দেখা যাচ্ছে। আর বনের গা দিয়ে, বনের গা নয়, গা দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। তিনটি নদীর নাম এখানে দেওয়া রয়েছে, তিস্তা, তোর্ষা, রঙ্গিত। আমরা নদীর নামগুলো মনে রাখব, কি? তিস্তা, তোর্ষা, রঙ্গিত। আর এই জঙ্গলের আঁকেবাঁকে আমরা কিছু কিছু প্রজাতি বা জনগোষ্ঠীর নাম পাবো, সেই কারা তারা? মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। তাহলে আমরা কিছু আদি জনগোষ্ঠী বা প্রাচীন জনগোষ্ঠীর নাম পেলাম, কতগুলো উত্তরের নদীর নাম পেলাম, হ্যাঁ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আদি গোষ্ঠী, এরা গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশের সমাজের লোকেদের সঙ্গে এদের আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্ক ছিল। এদের প্রত্যেকের, এই যে প্রত্যেক আদিবাসীর বা প্রাচীন জনগোষ্ঠীর নাম আমরা পেলাম, এদের প্রত্যেকের নিজের নিজের বা নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষায় এরা নিজেরা কথা বলে এবং এদের জীবনধারা বয়ে চলে এবং এদের গল্প গান আমরা শুনতে পাই। এইরকম এক প্রাচীন বা আদি গোষ্ঠী যারা গানে, সুরে, নাচের ছন্দে তারা তাদের উৎসব পার্বণ জীবনযাত্রা আমরা দেখতে পাব। তারা দল বেঁধে মাছ ধরতে যেত। এরকম রাভা জনগোষ্ঠীর এক আনন্দময় পর্বের বা আনন্দময় অংশ আমরা দেখতে পাব। তাহলে এখানে যে একটা গানের কথা বলা হচ্ছে, রাভা গোষ্ঠীর গান, সেই গান কাদের গান? রাভা গোষ্ঠীর গান। এবং সেই গানটা কেমন? তারা রাভা ভাষায়, যে জনগোষ্ঠী, তারা যে ভাষায়, নিজের ভাষায় কথা বলে, সেই গানটা আমরা বাম দিকে দেখতে পাব এবং তার বঙ্গানুবাদ করা হয়েছে ডান দিকে। সেখানে আমরা দেখব কি লেখা আছে, চল মাছ ধরি গিয়ে নতুন বছরের নতুন জলে, অর্থাৎ নতুন জলে মাছ ধরার কথা বলা হচ্ছে। জল নদীর কুল ছাপিয়ে চারিদিকে মাঠে ঘাটে জল থই থই করছে, সেখানে কুরুয়া পাখি গান গায়, কাঁদছে, বকেরা শাড়ি বেঁধে উড়ে যাচ্ছে, মাছরাঙা বারবার ছৌ মেরে যাচ্ছে কিন্তু সে মাছ পাচ্ছে না। পাখি মানুষ উভয়ই মাছ পেতে চায় মাছ, কিন্তু তারা কোথাও মাছ পাচ্ছে না, কারণ বৃষ্টি আসে কেমন করে? বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলে কি হবে? সেই প্রসঙ্গে বৃষ্টি কেমন করে আসছে সেই নিয়ে একটা প্রচলিত গল্প রয়েছে লেপচাদের কথায়, বা লেপচাদের কাছ থেকে এরকম একটা গল্প পাবো। সেই গল্পটি কি? একবার পৃথিবীতে খরা হয়েছিল, খরা অর্থাৎ অনাবৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়নি, মানুষ, পশু, পাখি, গাছপালা সব ধ্বংস হয়ে গেছিল। পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভেবেছিল, পৃথিবীর সব জন্তুরা,
এক হয়ে ভেবেছিল কিভাবে পৃথিবীতে বৃষ্টি আনা যায়। সেই কাজে আমরা দেখব ব্যাং স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়েছিল এবং সে ঠিক করল ভগবানের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করবে যে তার এই পৃথিবীকে কেন সে অবহেলা করছে, কেন বৃষ্টি দিচ্ছে না। একদিন সকালবেলা যাত্রা শুরু করল ভগবান, দেখল ভগবান থাকে অনেক দূরে, তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের কার সঙ্গে দেখা হলো? মৌমাছির সঙ্গে দেখা হলো। ব্যাঙকে সে জিজ্ঞেস করলো কোথায় যাবে, ব্যাঙ বলল ভগবানের কাছে যাব। বড় খরা, মৌমাছিও বলল চলো আমি তোমার সঙ্গেও যাই, কারণ খরায় আমিও খুব কষ্ট পাচ্ছি, নাকাল হচ্ছি, জল নেই, ফুলের আকাল হয়েছে, তাহলে আমি মধু পাবো কোথা থেকে, মৌমাছির তো মধুর প্রয়োজন, সেই জন্য বলছে আমি মধু পাবো কোথা থেকে। এইভাবে চলতে চলতে আর কার সঙ্গে দেখা হলো? মোরগের সঙ্গে দেখা হলো। সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রেগে গেল, বলল খরার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দানা ছাড়া আমি কি করে খাবো, আমি কি করে থাকবো, চলো আমিও তোমাদের সঙ্গে যাব। এইভাবে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে বাঘের সঙ্গে, এক ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হলো। তাদেরকে বলল তোমরা কোথায় যাচ্ছ, বলছি আমরা যাচ্ছি দল বেঁধে কোথায় ভগবানের কাছে, তাকে সমস্ত ঘটনা যা যা এদের ঘটেছে সেগুলো বলল। এবং বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি হয়েছিল, কারণ জীবজন্তুরা যদি না থাকে মারা যায় তাহলে কি করে সে বেঁচে থাকার খাওয়ার পাবে, সে কি করে বাঁচার রসদ পাবে, সেই জন্য সেও তাদের সঙ্গে গিয়েছিল। এইভাবে যেতে যেতে দীর্ঘ যাত্রার শেষে ভগবানের প্রাসাদে সবাই পৌঁছল। সেখানে গিয়ে দেখল কি সবাই নানান কাজে ব্যস্ত আছে, তারা বেশ ভোজ আনন্দ উৎসব নিয়ে, খাওয়া দাওয়া উৎসব আনন্দ নিয়ে ভগবানের প্রাসাদে সবাই মগ্ন রয়েছে। তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহা আনন্দ। ব্যাং বুঝতে পারল না কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তখন তারা কোথায় গেল? ভগবানের কাছে গেল। তাদের দেখে ভগবান কাকে ডাকলো? রক্ষীদেরকে ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে থাকলো রক্ষীদের মুখে, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এই সব গোলমালের মাঝে মোরগও তার ডানা ঝাপটাতে, ডানা ঝাপটে ঝাপটে ভয় দেখাতে লাগলো। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো, তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। তারপর কি হলো যে তাদের জয়ের জন্য ব্যাং গর্ব অনুভব করল এবং সে এতটাই আনন্দ পেল, উল্লসিত হয়ে উঠল যে সে রব করতে করতে ব্যাং ডাকতে ডাকতে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাং ডাকে তখনই বৃষ্টি নামে। এরকম একটা কথা আমরা কিন্তু বুঝতে পারি যে ব্যাং ডাকলেই বৃষ্টি হয়, ব্যাং যখন ডাকছে তাহলে নিশ্চয়ই এবার বৃষ্টি হবে। আমাদের গল্পটা এখানেই শেষ। আমি তোমাদেরকে বলবো যে এই লেপচাদের যে একটা গল্প আমরা জানলাম, সেই গল্পের মধ্যে বাস্তব পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগ, সেটা কি খরা, আর সেখানে মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেছিল এবং পৃথিবীর জীবজন্তুরা ভেবেছিল যে কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। তাহলে কারা কারা সেখানে গিয়েছিল? প্রথমে ব্যাং গিয়েছিল, ব্যাঙের সঙ্গে কে গিয়েছিল? মৌমাছিও গিয়েছিল, মৌমাছির সঙ্গে কে গিয়েছিল? মোরগ গিয়েছিল, মোরগের সঙ্গে, মানে এদের সঙ্গে আবার কে দল বেঁধেছিল? ক্ষুধার্ত বাঘ দল বেঁধেছিল। এবং সেখানে গিয়ে তারা পরিস্থিতি দেখল যে সবাই ভগবানের ওখানে, সবাই আনন্দ উৎসবে রয়েছে, খুব রেগে গেছে এরা। তখন তারা বুঝতে পারল যে কেন তাদের কি হচ্ছে না হচ্ছে, দেখভাল করার লোকজনের অভাব রয়েছে তাই জন্য এটা হচ্ছে। সেই জন্য তারা ভগবানের কাছে গেল এবং সেখানে গিয়ে তাদের কথা বলল
এবং বলার পরে ভগবান তার রক্ষীদেরকে ডাকলো, আর তখন এরা প্রত্যেকে নিজেদের কাজ করতে শুরু করলো। সেটা কে কী করছে, মৌমাছি হুল ফোটাতে শুরু করলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো, এবং মোরগ ডানা ঝাপটেও ভয় দেখাচ্ছিল। এইভাবে আমরা দেখবো তারা প্রত্যেকে নিজেদের কাজ করছে, এবং শেষে ভগবান তাদের ইচ্ছে বা পৃথিবীকে বাঁচানোর জন্য বৃষ্টি, পৃথিবীর বুকে বৃষ্টি এসেছিল, এবং সেই জায়গায় ব্যাং আবার সেই ডাকতে ডাকতে তার নিজের জায়গা অর্থাৎ পুকুরে চলে গেছিল। এই গল্পটার বিষয়বস্তু খুব ছোট্ট, আমরা গল্পের মতো করে মনে রাখব। আর প্রথমে এই পাহাড়িয়া মানুষরা কিভাবে থাকে, প্রাকৃতিক একটা দৃশ্যের উল্লেখ রয়েছে, আর কতগুলো আদিবাসী গোষ্ঠীর, আদি জনগোষ্ঠীর নাম রয়েছে তাদের কথা মনে রাখব, এবং এখানে পাহাড়ি দু তিনটে নদীর নাম রয়েছে সেটা আমরা মনে রাখব। এইভাবে আমরা পাহাড়িয়া বর্ষার সুরে আমরা প্রবন্ধটি গল্পাংশটি পড়ব, এবং পরের দিন আমরা এর অনুশীলনী বা হাতে কলমে অংশের মধ্যে যাব। আমি যেমন ক্লাসে তোমাদের ছোট ছোট প্রশ্নোত্তরের মতন করে তোমাদেরকে বলতাম, সেইভাবেই তোমরা পড়বে এবং বইটা দেখবে সুন্দর করে। হ্যাঁ, ঠিক আছে, আজকের এই পর্যন্ত, আমরা পরের ক্লাসে যাব, আর সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়বে।